সাধারণ এজন জনতার সরকারি প্রপার্টিত যাব পড়া অধিকারও আনকি আপনি হেরুয়াই পেলাইছে। সরকারি গেস্ট হাউসত রোহিকার ফল, রোহিকা 30 কোটির গেস্ট হাউস হয়ে পড়িল বিলাসী হোটেল। মই নাজানো এই বিষয়ে মই অবগত নহয়। নিজ বিভাগের কর্মকাণ্ড নাজানে মন্ত্রী অতুলে, ঠিকাদারে কবজা করিলে সরকারি অতিথিশালা। নহয় কোনে মানা করিলে? সরকারি বস্তু মই তো পারমিশন লম না কাবার। কোন মালিক তো কোন যায় মানা করেছে? সরকারি প্রপার্টি আমার তো মালিক হয়ে রাখিছে দাদা। আসব কর্মকাণ্ড, নিজ বিভাগতে কি ঘটিছে না জানে আমার কৃষি মন্ত্রীয়ে। কৃষি বিশ্ববিদ্যালয় যখন ই আছে অতিথিশালা, তাক এটা লিজত দি হোটেল করে এই গোটে বিষয়টুক লই মই নাজানো, এই বিষয়ে মই অবগত নহয়। এটু এটা ইউনিভার্সিটি খন অটোনমাস বডি হয়, মন্ত্রীয়ে নাজানে। নাজানে খানাপাড়াত থকা এইখন কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথিশালা কেনেকৈ এতিয়া ব্যক্তিগত খণ্ডর হোটেল হল। এটা বছর পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় আধারশিলা স্থাপন করা এই প্রকল্পর 30 কোটি টকা কাম লাভ করেছিল এইজন ঠিকাদার রোহিত চৌধুরীয়ে। পিছে এবছর নহতে এইউ গেস্ট হাউস হয়ে পড়ল রোহিত। সরকারি প্রপার্টি আমার তো মালিক হয়ে রাখিছে দাদা, আমি তো কর্মচারী, মই কেনেকে যাম ভিতর? এটা আমি গম না পাম, এটা এটা মালিক আমার হয়। সরকারি সম্পত্তি এতিয়া প্রবেশ বন্ধ সাধারণ লোকর, প্রবেশ নিষিদ্ধ সাংবাদিকর। মালিক রোহিতে রোহিকাত পুহি রাখিছে কর্মচারী। পিছে এই ভয়ঙ্কর খবর বিয়পি পড়াত লাজ লাগিছে ঠিকাদার মালিক রোহিত চৌধুরীর। যে রোহিকা এটা নাম দিয়া হয়েছে, আর রোহিকা নামটো হয়তো আজি ইয়ার পৰা উঠাই দিয়া হব, কারণ মই দেখুৱাইছো যে রোহিকা উঠাই এই স্থানত এই ধরনের কিছু বেনার লগাই দিয়া হব। মই দেখুৱাইছো এই ধরনের বর্তমান বেনার বর্তমান অর্ডার করে লৈ অহা হয়েছে, যত ইয়াত লিখা থাকিব AAUIGH অর্থাৎ এগ্রিকালচার ইউনিভার্সিটির যখন গেস্ট হাউসের যখন ফলক বর্তমান ইয়াত সংযোজন করা হব। ইতিমধ্যে ভিতরত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ রোহিকা উঠাই দিয়া হব আর রোহিকার উপর এই ধরনের এখন ইয়াত ফলক ইয়াত আড়ি দিয়া হব। কার আশিস পুষ্ট ঠিকাদার রোহিকার মালিক? দিসপুরের কোন মন্ত্রীর অতি ঘনিষ্ঠ রোহিত চৌধুরী? সরকার প্রশাসনে যদি এইসমূহ বিষয় সঠিকভাবে দৃষ্টিগোচর হয়েছে, তাহলে হয়তো গোটেই বিষয় সংবাদ মাধ্যমের সম্মুখত নিজের স্থিতি প্রকাশ করব। সরকারি সম্পত্তিত গড়ি উঠা ব্যক্তিগত এইখন বিলাসী রোহিকা হোটেলত অনলাইনতে কোঠা বুক করার পদ্ধতি, যে হোটেল বুক করা যেসমূহ এপ্লিকেশন আছে তাত আপনি যদি চায় তাহলে ইয়ারে আপনি বিলাসী কোঠা এটা কোঠাত আপনি 5,000 টাকারপরা আপনি 17,000 টাকা পর্যন্ত এটা দিনত আপনি ব্যয় করব পারে। হোটেলর একো একোটা বিলাসী কোঠার মূল্যও সাংঘাতিক। পিছে এইবর দেখি শুনিও কিয় মৌন সরকারি যন্ত্র? সংবাদ মাধ্যমত বাতৰি সম্প্রচার হওয়ার পিছতো যদি গোপনে ঠিকাদারকে সরকারি অতিথিশালা বিলাসী হোটেল বনাই লিজত দিয়া কারবারক লৈ মুখ নুখুলে বিভাগীয় মন্ত্রীয়ে, তেন্তে বুজাই বুঝিব, ভালকৈয়ে বুঝিব। গুৱাহাটীৰ দীপাংকৰ দাস, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।